আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ জকুল হায়দার ইকবাল অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ সরকারি সুবিধা সাত কলেজ মুর্শিদি আজকের ক্লাসের আলোচ্য বিষয় মানব শরীর তত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ অষ্টম অধ্যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা জানি মানুষের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ যেমন পরিপাক শোষণ চলন রেচন প্রজনন দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাবে আচরণগত পরিবর্তন দৈহিক সাম্যাবস্থা রক্ষা প্রভৃতি বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয়ের ফলে সঠিকভাবে পরিচালিত হয় এই সমন্বয়কে দুই ভাগে আলোচনা করা যায় যেমন স্নায়বিক সমন্বয় ও রাসায়নিক সমন্বয় যথাক্রমে স্নায়ুতন্ত্র ও তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের পারস্পরিক সহযোগিতা প্রদানের মাধ্যমে সকল শারীরবৃত্ত কার্যকলাপ সঠিকভাবে সম্পন্ন করাকে সমন্বয় বলা হয় এ অধ্যায়ে সমন্বয় ও নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে সংশ্লিষ্ট মস্তিষ্ক ও করটিক স্নায়ুসমূহ সংবেদী অঙ্গসমূহ এবং অন্তঃখরা গ্রন্থি ও বিভিন্ন হরমোনসমূহের বিস্তারিত আলোচনা করা হবে এই অধ্যায়ের মধ্যে প্রধান কতগুলি শব্দগুলি যেগুলো জানা খুবই প্রয়োজন যেমন নিউরন স্নায়বিক সমন্বয় সিনাপস মস্তিষ্ক নিউরোট্রান্সমিটার করটিক স্নায়ু ম্যানেঞ্জেস হরমোন অর্গানপ করটি রেটিনা কর্নিয়া দ্বিনেত্র দৃষ্টি তাহলে আমার প্রথমেই আলোচনায় আসি স্নায়ুবিক সমন্বয় কী জিনিস নিউরাল কোয়ার্ডিনেশন বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য স্নায়ুতন্ত্র মানবদেহের বিভিন্ন প্রকার কোষ কলা অঙ্গ ও তন্ত্রের মধ্যে যে সমন্বয় ঘটায় তাকে স্নায়বিক সমন্বয় বলা হয় যেমন মশার দংশনে ব্যথা পেয়ে হাত দিয়ে মশা মারা খাদ্য গ্রহণের পর লালা ও এনজাইম নিঃসরণ কথা বলার সময় মস্তিষ্কের সাহায্যে প্রথমে চিন্তা করা প্রবৃতি সকল ক্ষেত্রেই প্রথমে স্নায়ু উদ্দীপনা গ্রহণ পরে সে অনুযায়ী সারা সৃষ্টি হয়েছে এবার আমরা স্নায়ুতন্ত্র কী জিনিস সেটা জানব নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র প্রাণীর বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সারা দিয়ে মানসিক ও দৈহিক পরিবর্তন ঘটিয়ে পরিবর্তিত পরিবেশে অভিযুজিত হয় যেমন তাপ চাপ ঠান্ডা আলো অন্ধকার গন্ধ রক্তচাপ আবেগে প্রবৃতি উদ্দীপনা সংবেদী অঙ্গের মাধ্যমে স্নায়ুতন্ত্রে গৃহীত হয় গৃহীত উদ্দীপনার বিপরীতে স্নায়ুতন্ত্র সারা সৃষ্টির মাধ্যমে শারীর কার্য সম্পাদন করে থাকেন যেমন মশা দংশনের ফলে ত্বকে ব্যথা অনুভূতি সৃষ্টি হলে আমরা হাত দিয়ে মশাকে মারি হাতে গরম চা ঠান্ডা বরফ লাগলে হাত ছড়িয়ে ফেলা এখানে ত্বকে ব্যথা গরম ঠান্ডা লাগা হচ্ছে উদ্দীপনা এবং হাত দিয়ে মশা মারা হাত ছড়িয়ে ফেলা হচ্ছে তার সারা স্নায়ুতন্ত্র যে তন্ত্র দেহের সংবেদী অঙ্গসমূহ কর্তৃক গৃহীত উদ্দীপনা গ্রহণ ও পরিবহন করে এবং তার উপযুক্ত প্রদান বা সৃষ্টি করে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সমন্বয় করে তাকে স্নায়ুতন্ত্র বলে ব্রুণীয় অ্যাক্টোডান থেকে উৎপন্ন হয়ে থাকে স্নায়ুতন্ত্র অসংখ্য স্নায়ুকোষ অর্থাৎ নিউরন ও কিছু সংখ্যক নিউরোগ্লিয়া নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত স্নায়ুকোষ মানবদের সবচেয়ে লম্বা কোষ যেগুলির মৃত্যু হলে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় না অর্থাৎ নতুন কোনো অর্থাৎ একটা স্নায়ুকোষের মৃত্যু ঘটলে বা ধ্বংস হয়ে গেলে সেখানে আর নতুন স্নায়ুকোষের উৎপত্তি হয় না প্রতিস্থাপিত হয় না অর্থাৎ স্নায়ুতন্ত্রের কাজ বিভিন্ন উদ্দীপনা গ্রহণ এবং তদনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সারিবৃত্ত কাজের সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করে বিভিন্ন উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে সংরক্ষণ করে রাখে পরিবেশ ও প্রাণীর মধ্যে এবং প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা স্থাপন করে পেশির সংকোচন ও বিভিন্ন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে জ্ঞান বুদ্ধি চিন্তা আবেগ নিয়ন্ত্রণ করে আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠন ও একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ নিউরন ও নিউরুগ্লিয়া নিয়ে গঠিত নিউরুগলিয়া নিউরনকে ধারণ করে এবং মাতৃকার মতো কাজ করে নিউরুগলিয়া নিউরনকে ধারণ করে এবং মাতৃকার মতো কাজ করে নিউরোগুলিয়ার তিন ধরনের হয়ে থাকে নক্ষত্রাকৃত্রিক কোষ স্বল্প শাখাযুক্ত কোষ অনুকোষ। এরা বিশেষ ধরনের যুজক করার কোষ নিউরোন বা স্নায়ুকোষকে স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক বলা হয়ে থাকে একটি নিউরনের তিনটি অংশ থাকে কোষ দেহ ড্যান্রাইট অ্যাকশন কোষ দেহ হচ্ছে প্রশস্ত ও নিউক্লিয়াস বিশিষ্ট অংশ ইহা নিউরনের মুখ্য অংশ ইহা গোলাকার ডিম্বাকার নক্ষত্রাকার ত্রিভুজাকার হতে পারে ইহার বেশ পাঁচ থেকে একশো বিশ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে লাইপোপ্রোটিন দ্বারা গঠিত এক প্রকার কোষ জিল্লি দ্বারা ইহা আবৃত থাকে ইহার সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে যাহা তন্তুময় ও দানাদার এই নিউরোপ্লাজমে নিসল দানা নিউরোফাইব্রিল তন্তু মাইটোকন্ড্রিয়া গলগিবডি অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম প্রভৃতি থাকে নিউরোপ্লাজমের কেন্দ্রে বৃহৎ আকৃতির নিউক্লিয়াস থাকে ডেনরাইট বা ড্যানড্রন কোষ দেহের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত শাখা বিশিষ্ট অংশকে ড্যান্ড্রাইট বলে একটা নিউরনে এক বা একাধিক ড্যান্ড্রাইট থাকে ড্যান্ড্রাইটের মধ্যে রাইবোজুম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউরোফাইব্রিল প্রভৃতি থাকে এগুলো উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পৌঁছে দেয় অ্যাকশন কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা ও শাখাহীন তন্তুটির নাম অ্যাকশন এর চারিদিকে পাতলা নিউরিলেমা আবরণ থাকে এই নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাকশনকে স্নায়ুতন্তু বলে অ্যাকশন ও নিউরিলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত মায়োলিন আবরণ ইহা প্রোটিন ও ফ্যাট দিয়ে গঠিত নির্দিষ্ট দূরত্ব পরপর মায়োলিনবিহীন খাজ সৃষ্টি হয় এই খাজকে রেনোভিয়ের পর্ব বলে অ্যাকশনের শেষ প্রান্ত বিভক্ত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি হয় সেগুলোকে অ্যাকশনের শেষ প্রান্ত বিভক্ত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে সেগুলোকে ট্যালোড্যান্ড্রি বলে ট্যালোডেন্ড্রি শেষ প্রান্তের স্ফীত অংশের নাম সাইনেপ্টিক নব অ্যাকশন লম্বা এক মিটারের বেশি হতে পারে সব দীর্ঘ স্নায়ুতন্ত্রুর গুচ্ছকে স্নায়ু বলে এবার আমরা অ্যাকশন ও ড্যান্ড্রাইটের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য জানব যেমন ড্যানডাইট হচ্ছে নিউরন নিউরনে এক বা একাধিক ড্যানড্রাইট বিশিষ্ট হয়ে থাকে কিন্তু নিউরন এক অ্যাকশন বিশিষ্ট অর্থাৎ একটা নিউরনে ড্যানড্রাইট থাকে এক বা একাধিক অ্যাকশন থাকে একটি ড্যান্ড্রাইট খাটো দৈর্ঘ্য বিশিষ্ট আর অ্যাকশন লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে ড্যান্ড্রাইট সাধারণত শাখান্বিত আর অ্যাকশন শাখাহীন হয়ে থাকে ড্যানড্রাইটে মাইলিন আবরণ থাকে না অ্যাকশনে মাইলিন আবরণ থাকে ড্যানড্রাইটের প্রান্তভাগে ভাগে নব ও নিউরোট্রান্সমিটার ভেসিকল অনুপস্থিত থাকে কিন্তু অ্যাকশনের প্রান্তভাগে ভাগে সাইনেপ্টিক নব ও নিউরোট্রান্সমিটার ভেসিকল উপস্থিত থাকে এবার আমরা আলোচনা করব নিউরনের প্রকারভেদ অ্যাকশনের গঠনের ভিত্তিতে নিউরোন দুই প্রকার যথা মাইলিনযুক্ত নিউরোন মায়ালিনবিহীন নিউরন মাইলিনযুক্ত নিউরনে নিউরিলেমার নিচে মাইলিন আবরণ থাকে এই মাইলিন নির্দিষ্ট দূরত্ব পরপর থাকে না এবং এই মাইলিনবিহীন এই খাজকে রেনোভিয়ের পর্ব বলা হয়ে থাকে অর্থাৎ মাইলিন আবরণটা যেখানে খাস থাকে সেই খাজ যেখানে বিহীন থাকে বিহীন হয়ে যে শাখাটা খাজের মতো তৈরি হয় সেটাকে রেনবিহের পর্ব বলা হয় মাইলিন বিহীন নিউরন মাইলিন অনুপস্থিত থাকে বলে এসব অ্যাকশন তুলনামূলকভাবে সরু এবং এতে কোনো রেনোভিহের পর্ব থাকে না অ্যাকশনের শেষ প্রান্তে শাখায় বিভক্ত হয় একে ট্যালোডেন্ড্রিয়া বলে এবং স্ফিত অংশকে সায়নাপ্টিক নব বলে স্নায়ু উদ্দীপনা প্রবাহের সময় এসব সায়নাপ্টিক নব নিউরোহিউমার নামক তরল নিঃসৃত করেন কাজ ডেন্ড্রাইট সমূহের মাধ্যমে উদ্দীপনা জ্ঞানেন্দ্রীয় থেকে কোষ দেহে প্রবাহিত হয় অ্যাকশনের মাধ্যমে উদ্দীপনা কোষ দেহ থেকে পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে প্রবাহিত হয় স্নায়ুকোষ কেবলমাত্র একদিকেই উদ্দীপনা বা সংবেদন প্রবাহিত করে স্নায়ু উদ্দীপনা প্রবাহের দিকের ভিত্তিতে নিউরন তিন প্রকার হয়ে থাকে ক সংবেদী বা অন্তর্মুখী নিউরন বা সেন্সরি নিউরন এই নিউরনের মধ্য দিয়ে জ্ঞানেন্দ্র থেকে যেমন চোখ ত্বক জিহবা থেকে সংবেদ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় যেমন অপথালমিক স্নায়ু অডিটরি স্নায়ুর নিউরন সমূহ চেষ্টীয় বা মোটর স্নায়ু বা বহির্মুখী নিউরন এই নিউরনের মধ্য দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সংবেদ কোনো পেশি বা গ্রন্থিতে পৌঁছায় যেমন অ্যাবডুসেন্স অক্ষিগুলোকে সঞ্চালন ট্রক্লিয়ার অকলো মোটর স্নায়ুর নিয়ন্ত্রক নিউরন বা আন্তঃস্নায়ু মস্তিষ্ক এবং কাণ্ডের ধূসর পদার্থে অবস্থিত ক্ষুদ্রাকার দিমেরু বিশিষ্ট নিউরনকে নিয়ন্ত্রক নিউরন বলে গ্রাহক অঙ্গ থেকে সংবেদী নিউরনের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করে এবং সে অনুযায়ী মোটর নিউরনের মাধ্যমে প্রভাবিত অঙ্গে নির্দেশ প্রদান করে অর্থাৎ এর সংবেদী ও মোটর নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে যেমন কেন্দ্রীয় স্নায়তন্ত্রের নিউরন এদেরকে আন্তঃস্নায়ু বলা হয়ে থাকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজ এই পর্যন্তই আজকের আলোচনায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন প্রশ্ন করলে সেটার উত্তর পরবর্তী ক্লাসে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকো নিজের পরিবেশ নিজে পরিচ্ছন্ন রাখো সবাইকে সুস্থ রাখো